আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রূপচাঁদা মাছের তাওয়া ফ্রাই এটা কিন্তু অনেক মজার একটা মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি মাছটাকে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি মাছটার গায়ে লম্বা লম্বা দাগ কেটে নিয়েছি দাগটা এমনভাবে কাটতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলা ভালোভাবে লাগে লবণ দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন লেবুর রস এক টি স্পুন এবার সব ভালোভাবে মাছের গায়ে মিশাতে হবে এবার মাছটাকে মেরিনেট করার জন্য দু টেবিল চামচ টক দই নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা নিয়েছি লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ লেবুর রস মশলাগুলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার মশলাগুলা ভালোভাবে মাছের গায়ে এপাশ ওপাশ ভালো করে মিশাতে হবে হাফ টেবিল চামচ তেল দিয়েছি তেলটাকে মাসের গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছটাকে ঢেকে আমরা রেখে দিব নর্মাল ফ্রিজে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য মাছটা ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো ঘি নিয়েছি আপনারা চাইলে সাদা নর্মাল তেলও ব্যবহার করতে পারবেন কিন্তু ঘি দিয়ে ভাজলে এখানে মাছের টেস্টটা অসাধারণ আসবে মাছটাকে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নামিয়ে নিব। হয়ে গেল ঘি বাজার রূপচাঁদা মাছের তাওয়া ফ্রাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে